আপনি হয়তো অনেক এক্সারসাইজের নাম শুনেছেন, কিন্তু কখনো বারপি এক্সারসাইজের নাম শুনেছেন? নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এই ব্যায়ামটি করে ফেলতে পারলে আপনি যে কতটা লাভবান হবেন তা আপনি নিজেও জানেন না। তবে এই ব্যায়ামটির কার্যকারিতা সম্পর্কে অনেকেরই অজানা। এই ব্যায়ামটি একজন মানুষের সুস্থ থাকার জন্য জাদুর কাঠি হয়ে উঠতে পারে। মার্কিন মনস্তত্ত্ববিদ রয়্যাল এজ বারপি এটির জনক। একসঙ্গে চারটি এক্সারসাইজ জুড়ে দিয়ে তিনি দেখতে চেয়েছিলেন শরীরে কিভাবে এটার মোকাবিলা করে। প্রথমে শুধুমাত্র মার্কিন সেনাবাহিনী এটি গ্রহণ করলেও এখন বিশ্বজুড়ে এটি শরীরচর্চার একটি প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সঠিক ফর্ম ঠিক রেখে যদি আপনি এক মিনিট টানা বারপি করেন তাহলে এর বেনিফিট হিসেবে কি ঘটবে আপনার শরীরে, আর সেই সাথে একটি সঠিক বারপি করার নিয়ম এবং কারা এটি করতে পারবে সেই সম্পর্কে জানব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ব্যায়ামটিকে বডি ব্লাস্টার এক্সারসাইজও বলা হয়, কারণ বাড়তি মেদ কমানো ছাড়াও শরীরের ভেতরের শক্তি বাড়িয়ে তোলে এবং স্ট্যামিনা বৃদ্ধি করে এই ব্যায়ামটি। বারপি হল ফিটনেস জগৎ ও ক্রসফিট জগতের এক অনবদ্য ব্যায়াম, কারণ এই ব্যায়ামটি যেখানে খুশি সেখানেই কোনো প্রকার সরঞ্জাম ছাড়াই করা যায়। তাছাড়া একটি বারপি ব্যায়ামে প্রকৃতপক্ষে যুক্ত থাকে চারটি এক্সারসাইজ। এটি আপনার হার্ট ভালো রাখবে এবং শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থার উন্নতি ঘটাবে, সারাদিন আপনাকে চনমনে রাখবে আর সেই সাথে আত্মবিশ্বাস বাড়বে। প্রতিদিন এক মিনিট বারপি আপনার শারীরিক ক্ষমতা বৃদ্ধি করবে, সেই সাথে পেশি মজবুত করবে। বিশেষ করে পায়ের পেশির গঠন সুন্দর করতে এর জুড়ি নেই, যেহেতু বারপি শরীরের সব রকমের পেশির উপর কাজ করে তাই এটি হার্ট ও ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করবে। এটি পেশির উপর কাজ করার ফলে এর আরও ভালো দিক আছে, যেমন এটি শরীরে জমে থাকা বাড়তি মেদ ধীরে ধীরে মাসল বা পেশিতে রূপান্তরিত করে দেয়। তাই এই ব্যায়ামটি করার সময় ক্যালোরি বার্ন হয় অন্যান্য ব্যায়ামের চেয়ে অনেক বেশি, বিশেষত পেট এবং পেটের অঞ্চল জুড়ে। যেসব লোক তাদের পেটের ভুঁড়ি নিয়ে চিন্তিত হচ্ছেন আর ভাবছেন আমি তো প্রেগনেন্ট নই তবু আমার পেট এত বড় কেন, তাদের জন্য বারপি হলো একমাত্র এক্সারসাইজ যেটা খুব দ্রুত পেটের ভুঁড়ি কমিয়ে দেবে। এছাড়াও নিয়মিত এটি করলে ডায়াবেটিসের ঝুঁকি কমবে 100%। গবেষণায় উঠে এসেছে এই ব্যায়ামটি জীবনী শক্তি বৃদ্ধি করে। যদি আপনি একজন বিগিনার হতে চান তাহলে এই ব্যায়ামটি আপনার দেহের প্রত্যেকটি পেশিকে সুগঠিত করে তুলতে সাহায্য করবে। এছাড়াও প্রতিদিন এক মিনিট বারপি করলে আপনার দেহের হরমোনের ভারসাম্য ঠিক থাকবে। এখন চলুন জেনে নেই একটি সঠিক ফর্মে বারপি করার নিয়ম। ভিডিওটির দিকে ভালো করে লক্ষ্য করুন। প্রথমে পা দুটি কাঁধের সমান দূরত্বে ফাঁকা করে দাঁড়ান। দাঁড়ানো থেকে ভিডিওতে দেখানো উপায়ে হাত দুটিকেও একই পরিমাপে শরীরের সামনে নিয়ে এসে বসুন। এইবার পা দুটি শরীরের শক্তি ব্যবহার করে পেছনের দিকে ছুড়ে দিন। এখন একটি বুক ডাউন দিন। এইবার হাত দিয়ে শরীর উপরের দিকে ওঠাতে ওঠাতেই পাও হাতের কাছে নিয়ে আসুন। এইবার পা দিয়ে লাফ দিন ও হাত উপরের দিকে নিন। প্রথমে যারা শুরু করেছেন বা যারা জলদি হাঁপিয়ে যাবেন তারা লাফ না দিয়ে সোজা দাঁড়ালেও চলবে। এই হয়ে গেল একটা বারপি। এইভাবেই আপনার কাঙ্ক্ষিত সময় বা নাম্বার পর্যন্ত করতে থাকুন। তবে মনে রাখবেন এটি পুরো শরীরকে অ্যাক্টিভ করে, তাই প্রথম দিকে ছয়টা ছয়টা করে আপনার কাঙ্ক্ষিত নাম্বার পর্যন্ত করুন ও সেটের মাঝে রেস্ট নিয়ে নিন। কোনো প্রকার জিম ইকুইপমেন্ট ছাড়াই এত ভালো বেনিফিট সম্পন্ন এক্সারসাইজ আমাদের মতে এর থেকে ভালো আর কোনো কিছুই হয় না। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এই ব্যায়ামটি করতে পারেন। প্রতিদিন 1 থেকে 2 মিনিট এই ব্যায়ামটি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সো লিসেনার্স, আপনি কখনো বারপি এক্সারসাইজ ট্রাই করেছেন কি না কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।